নমস্কার আমি সুব্রত স্যার আমার ভূগোল ক্লাসে সকলকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের শট প্রশ্ন সিরিজের চতুর্থ ভিডিও ভারতের স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আজ আমি হাজির হয়েছি যারা আমার আগের পাঁচটি ভিডিও দেখনি তারা ভিডিও শেষে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক খুলে ভিডিওগুলি দেখে নিতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি লাভের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রথমে স্লাইডটিকে তিনটি ভাগে ভাগ করেছি উদ্ভিদের নাম বন্টন এবং উদাহরণ তোমাদের এই অংশ থেকে মূলত সংশ্লিষ্ট উদ্ভিদটি কোন অংশে ভারতের পাওয়া যায় এবং তার উদাহরণ সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় আসে বিশেষ করে উদাহরণ সংক্রান্ত এবং কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদের বন্টন সংক্রান্ত প্রশ্ন তাহলে চলো দেখা যাক প্রথম উদ্ভিদ ক্রান্তীয় চিরহরিত অরণ্য পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত অংশে এই ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ কি শিশু গর্জন আয়রন এগুলি পরীক্ষায় পড়ে দ্বিতীয় উদ্ভিদ ক্রান্তীয় আর্দ্র উদ্ভিদ গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমিসহ বিহার আসাম এই যে জায়গাগুলো এখানে এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় শাল সেগুন সিমুল মহুয়া তুঁত পলাশ অর্জুন এগুলি এই আর্দ্র ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ তৃতীয় উদ্ভিদ শুষ্ক পর্ণমোচী গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা ও মহারাষ্ট্র এগুলি এই শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের প্রাপ্তিস্থান চন্দন সেগুন কেন্দু ক্ষয়ের শুষ্ক পর্ণমুচি উদ্ভিদের উদাহরণ এর মধ্যে তোমাদের পরীক্ষায় চন্দন উদ্ভিদ কোথায় পাওয়া যায় এবং চন্দন কোন জাতীয় উদ্ভিদ পরীক্ষায় পড়ে পরের অংশটি দেখো মরু উদ্ভিদ মরু উদ্ভিদ কোথায় পাওয়া যায় রাজস্থান মরুভূমি অঞ্চল সংলগ্ন অংশে এবং কচ্ছ গুজরাটে এইখানে এই উদ্ভিদ দেখতে পাওয়া যায় কি কি উদ্ভিদ বাবলা ফনিমনসা, ক্যাকটাস খেজুর সহ বিভিন্ন যে উদ্ভিদ এদের আমরা প্রধানত জাঙ্গল উদ্ভিদ বলি বা জেরোফাইট জাতীয় উদ্ভিদ এগুলি মরু উদ্ভিদের উদাহরণ পঞ্চম উদ্ভিদ এই পঞ্চম উদ্ভিদটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে এটা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে পার্বত্য উদ্ভিদ প্রাপ্তিস্থান হিমালয় পর্বতমালা হিমালয় পর্বতমালায় প্রাপ্ত উদ্ভিদগুলিকে উচ্চতা অনুসারে কতগুলো ভাগে ভাগ করেছি এবং এই উদাহরণগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে এই উদাহরণগুলো পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে চিরসবুজ উদ্ভিদ গর্জন চাপলাস মিশ্র উদ্ভিদ ওক পপলার ম্যাপল বার্চ সরলবর্গীয় উদ্ভিদ পাইন দেবদারু ফার প্রুস ইত্যাদি এবং সর্বশেষ অর্থাৎ হিমালয়ের সর্বোচ্চ অংশে আলপীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় যার উদাহরণ রডোডেন্ড্রন ও জুনিপার এটা পরীক্ষায় খুব আসে যে একটি আলপীয় উদ্ভিদের উদাহরণ দাও ঠিক আছে ষষ্ঠ উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ যাকে আমরা বাদাবন বলি কোথায় পাওয়া যায় সুন্দরবন সহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এছাড়াও কৃষ্ণা কাবেরী গোদাবরী নদীর বদীপ অঞ্চল মহানদীর বদীপ অঞ্চল এই সমস্ত স্থানেও ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় সুন্দরবন এখানে সবথেকে বেশি ম্যানগ্রোভ উদ্ভিদ পাওয়া যায় আর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ উদ্ভিদ ভারতে গড়ে উঠেছে মহানদীর মোহনায় ভিতর কণিকাতে ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ আমরা প্রায় সকলেই জানি তবু বলে দিই সুন্দরী গড়ান গেওয়া হেতাল বাইন ইত্যাদি এখান থেকে আরও একটি প্রশ্ন আসে যেটি এখানে উল্লেখ করা নেই সেটি হল কোন উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় শ্বাসমূল দেখা যায় ঠেসমূল দেখা যায় অথবা অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাহলে সব কটারই উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদে অরণ্য সংরক্ষণ এখান থেকে কতগুলো তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো তোমরা খুব ভালো করে পড়বে প্রতিটা তথ্য তোমাদের এসে এবং এমসি জন্য গুরুত্বপূর্ণ প্রথম ভারতে মোট বনভূমির পরিমাণ উনিশ দশমিক দুই সাত শতাংশ ভারতে সবথেকে বেশি অরণ্য অধূষিত রাজ্য মধ্যপ্রদেশ শতকরা হিসাবে সবথেকে বেশি অরণ্য আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এইটটি সেভেন পরের অংশটি খুব গুরুত্বপূর্ণ ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর দেরাদুন এটি উত্তরাখণ্ডের রাজধানীও বটে পরে দেখো যে দুটি প্রশ্ন রয়েছে অরণ্য সংরক্ষণ সংক্রান্ত দুটো তারিখ এবং আইন ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট অরণ্য সংরক্ষণ আইন উনিশশো সালে ভারতে লাগু করা হয় আর ন্যাশনাল ফরেস্টি পলিসি জাতীয় অরণ্য নীতি উনিশশো সালে লাগু করা হয় এই দুটি তারিখ তোমরা গুরুত্ব সহকারে পড়বে এবার দেখো দুটি তথ্য দেওয়া রয়েছে সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন নিয়ে অরণ্য সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ অংশ সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন সোশ্যাল ফরেস্টি অ্যান্ড অ্যাগ্রো ফরেস্ট্রি সামাজিক বনসৃজনের ব্যবহৃত গাছ যে গাছ রোপণ করা হয় তার কিছু নাম দেওয়া আছে আর কৃষি বনসৃজনে যে গাছ রোপণ করা আছে হয় তার নাম দেওয়া আছে এই গাছগুলোর নাম তোমরা একটু পড়ে রেখো অনেক সময় পরীক্ষায় অড প্রশ্ন হিসেবে এখান থেকে প্রশ্ন চলে আসে তাহলে আজকের জন্য এই পর্যন্তই পরের ভিডিও ভারতের কৃষি নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব ততক্ষণের জন্য নমস্কার